ইউটিউবার রদ্দুর রায়ের বিরুদ্ধে নতুন মামলা রুজু হলো বটতানা থানার পুলিশের পক্ষ থেকে। সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। হেয়ার থানার করা মামলায় ২০ জন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। এবার ইউটিউবার রদ্দুর রায়ের বিরুদ্ধে নতুন মামলা রুজু করল বটতলা থানার পুলিশ। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, ঠিক কি অভিযোগ আনা হয়েছে রদ্দুর রায়ের বিরুদ্ধে? কুশমিতা, এর আগে হেয়ারস্ট্রিট থানায় একটি মামলা রুজু করা হয়েছিল রদ্দুর রায়ের বিরুদ্ধে এবং তার ভিত্তিতে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং তারপর তাকে আদালতে পেশ করলে আদালত ছ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। সেই পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর আজ যখন তাকে আবার ফের নিয়ে আসা হয় ব্যবসার আদালতে, তখন দেখা যায় যে তার বিরুদ্ধে বটতলা থানায় একটি নতুন মামলা রুজু করা হয়েছে। যেটা আদালত সূত্রে খবর, বটতলা থানায় ২০২০ সালের জুন মাসে একটি অভিযোগ দায়ের হয়েছিল এবং একজন শিক্ষক, গৃহ শিক্ষক, তিনি কিন্তু সেই অভিযোগ দায়ের করেছিলেন বলে বক্তব্য। এবং সেখানে বলা হয়েছিল ১১ মে ২০২০ সালের রদ্দুর রায় একটি ভিডিও প্রকাশ করেছিলেন এবং সেই ভিডিওতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ তার সঙ্গে সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু অশালীন মন্তব্য করেছিলেন, অপ্রীতিকর মন্তব্য করেছিলেন এবং তার বিরুদ্ধেই কিন্তু মামলা রুজু হয় এবং সেই মামলার ভিত্তিতেই যখন তাকে পুলিশ হেয়ারস্ট্রিট থানার মামলায় গ্রেপ্তার করেছিল, তাকে যখন আজকে পুলিশ হেফাজত থেকে ফেরত নিয়ে আসা হয়, নতুন করে মামলা রুজু করা হয় এবং সেই মামলায় শুনানিতে পুলিশের তরফ থেকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছিল এবং বিচারক তাকে সাত দিনের জন্য এই নতুন মামলায় ফের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, হেয়ারস্ট্রিটের যে মামলাটা ছিল, অর্থাৎ কেকের মৃত্যুর পর যে ভিডিও প্রকাশ করেছিলেন রদ্দুর রায় এবং সেখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করার যে অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, সেই মামলাতেও কিন্তু আজ ফের তাকে প্রোডাকশন করা হয় এই ব্যাংকশাল আদালতে এবং সেই মামলায় বিচারক তাকে সাত দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ সেই পুলিশি হেয়ারস্ট্রিটের মামলায় কিন্তু পুলিশি হেফাজত শেষ হয়ে গেলেও নতুন করে আবার তাকে পুলিশি হেফাজতে নেওয়া হলো, কিন্তু সেই পুলিশি হেফাজতের যে আবেদন সেটার বিরোধিতা করেছিলেন রদ্দুর রায়ের যারা আইনজীবী, তারা কিন্তু বলেন যে তাকে তিনি কিন্তু সমস্ত রকম শর্তে রাজি রয়েছেন, তিনি রাজ্য ছেড়ে যাবেন না, কিন্তু তা সত্ত্বেও যারা সরকারি পক্ষের আইনজীবী ছিলেন তারা যেটা বলেন যে রদ্দুর রায়ের যে মন্তব্য সেটা শুধুমাত্র যে কোনো একটা গোষ্ঠী তাকে ক্ষতি করছে, না দেশের প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে কি যে ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন এবং সেনাবাহিনী এবং পুলিশ, পুলিশের বিরুদ্ধে যে ধরনের মন্তব্য তিনি প্রকাশ করেছেন সেই ভিডিওতে, সেটা কিন্তু মানে বিস্তর ক্ষতি করতে পারে সমাজের, এবং সেই তথ্য নিয়ে তারা বিচারকের কাছে আবেদন জানিয়েছিলেন যে তাকে যাতে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়, কারণ তার কাছ থেকে এই যে ভিডিও সংক্রান্ত সমস্ত যে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ রয়েছে সেগুলো সংগ্রহ করতে হবে এবং সেই সব শোনার পরেই কিন্তু বিচারক কিছুক্ষণের জন্য সেই অর্ডারটা রিজার্ভ রেখেছিলেন এবং কিছুক্ষণ আগে সেই তিনি জানিয়ে দেন যে তাকে সাত দিনের জন্য, অর্থাৎ ২০ তারিখ পর্যন্ত তাকে বটতলা থানার ওই মামলায় পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হলো। কুশমিতা, ধন্যবাদ। আমি টেরোরিস্ট না, আর্টিস্ট, দ্যাটস দ্য অনলি থিং টু সে। আর্টিস্ট না ভাই, জয় বক্সা। হ্যাঁ হ্যাঁ, না না না, তুমি বেরোচ্ছে কতক্ষণ আছে? দাঁড়া, হয়ে যাবে হয়ে যাবে, কতক্ষণ আছে? রদ্দুর রায় নতুন আরেকটা মামলা রুজু করা হলো, কিছু বলবেন? নতুন মামলা আবার কিসি হচ্ছে আপনার? রদ্দুর রায় কিছু বলবেন? আর্ট কেউ বুঝতে পারছে না, আমি আর্টিস্ট, আমি টেরোরিস্ট না, আর্টিস্ট, দ্যাটস দ্য অনলি থিং টু সে। আর্টিস্ট না ভাই, জয় বক্সা। হ্যাঁ হ্যাঁ, জয় বক্সা।